আচ্ছা, তো সফটওয়্যার পোর্শন শুরু শুরু করার আগে জাস্ট আরডুইনোতে কানেকশন এখানে পজিটিভ আর নেগেটিভ কানেকশনটা দিয়ে নিতে হবে। 5 ভোল্ট থেকে ব্রেডবোর্ডের পজিটিভে, আর এখানে দুইটা গ্রাউন্ডে যে কোনো একটা গ্রাউন্ডে কানেকশন দিলেই হবে, গ্রাউন্ড থেকে ব্রেডবোর্ডের নেগেটিভ পোর্শনে। এবার জাস্ট ইউএসবি ক্যাবল দিয়ে আরডুইনোটা পাওয়ার অফ করলেই এই যে এখানে আইআর এলইডিটা চলে আসছে। সো যদি কানেকশন যদি ঠিকমতো সব হয়ে থাকে, অ্যাটলিস্ট আইআর এলইডি কানেকশনটা যদি ঠিকমতো হয়ে থাকে, তাহলে এই আইআর এলইডিটা ক্যামেরা দিয়ে ধরলে যে এটা যে জ্বলছে কিনা সেটা চেক করলেই জানা যাবে। আচ্ছা, এখন সফটওয়্যার পোর্শনে আসা যাক।